বিজেপি আর বাম মাঝে মাঝে একত্রিত হয়ে যায়, যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটু মন্তব্য করার প্রয়োজন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অকারণ আন্দোলন করার প্রয়োজন হয়, এরা একত্রিত হয়ে যায়। এদের কোনো আদর্শ নেই। আমি বলছি বাবারা, ভাইরা, মায়েরা, এদের কোনো আদর্শ নেই। আদর্শ যদি থাকে তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে আমার ভাই সোহেল আছে এখানে, আমি আছি, সঞ্জীবটা আছে, আমাদের নেতৃত্বে যেভাবে চোখে চোখ রেখে এই ভাই সপরিবারের জন্য লড়াই করছে সেইটা আদর্শ। আদর্শ যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যেভাবে শিক্ষার কথা রাখে আমাকে আরেকটা ছাত্র সংগঠন দেখান তো যাদের পতাকায় শিক্ষার কথা আছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, যেখানে ছাত্র সংগঠনের পতাকায় শিক্ষার কথা থাকে। সেই শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকাটা কাঁধে নিয়ে আমি আমার প্রত্যেক ছাত্র ভাই, ছাত্র বন্ধু, ছাত্র বোনেদের বলবো দলে দলে আসুন, ঐক্যশ্রীর পক্ষে আসুন, কন্যাশ্রীর পক্ষে আসুন, লক্ষ্মী ভান্ডারের পক্ষে আসুন, বার্ধক্য ভাতার পক্ষে আসুন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের পক্ষে আসুন, সবুজ সাথীর পক্ষে আসুন, এবং সর্বোপরি মানুষের নিরাপত্তার পক্ষে আসুন, যে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, আমরা নিজেরা যদি নিজেদের কাছে সৎ থাকি, দিনের শেষে সংবেদনশীলতার জায়গা থেকে গিয়ে নিজেরা নিজেদের কাছের মানুষের কাছে মুখ দেখাতে পারবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। তাই নিজেরা নিজেদের শিরদাঁড়াটা সোজা রাখবো, কারণ দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা জুলমের বিরুদ্ধে প্রতিবাদ করব, এবং আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেদের চেহারাটা দেখবো একবারের জন্য আমাদের মনে হবে না যে আমরা ভুল।